মানে হয়েছে কীটা মানে এখানে মানে মারা হয়েছিল কীটা লাগিন মারা হয়েছে তারে শুধু মুসলিম হওয়ার কারণে তারে মারা হয়েছে আজকে রাঙ্গে গাড়িতে আরিয়ান কলেজে যে একজন মুসলিম ছাত্রকে যে মারা হয়েছে রামনগর সুবকানা দ্বিতীয় খণ্ডর বেড়াগালের শুধু মুসলিম হওয়ার কারণে তারে এই কলেজে পড়া পড়তে দেওয়া হল না হয়েছে তারে এই কলেজে পড়তে দেওয়া হইবে না আর আজকে তারে মারিয়া তার মাথাতে হেমলেট দিয়ে মারা হয়েছে পাঁচ দিয়ে মারা হয়েছে মারিয়া তারে মেডিকেল পাঠানো হয়েছে কলেজের প্রিন্সিপাল রুমে দুই ঘন্টা রাখা হয়েছে সেই কারণে আমরা এই প্রতিবাদ করার জন্য আমরা সবাই এখানে এসেছি আচ্ছা পান্না ভাই ছেলেটার নাম কিটা আর মারার বাজে তারা কিটা কইছেন দেখো ফার্স্ট অফ অল আমি একটা কথা কই আমি তো আমি ফোন পাই আইস আমার কাছে ফোন করা হয়েছে তো যে ছেলেটার মারা হয়েছে ঠিক আছে তার স্টেটমেন্ট মতো বা আমরা রাঙ্গাহাড়ি টাউন আউটপোস্ট যেটা আমরা এফআইআর জমা করা হয়েছে অ্যাকর্ডিং টু এফআইআর আর অ্যাকর্ডিং টু ভিকটিম স্টেটমেন্ট আর কি আমি কই আর কি যে তারে কতদিন আগে থ্রেটিং নিয়ে দেওয়া হয়েছিল যে না শিলচার নট অনলি শিলচার ইন্ডিয়াত বলে মুসলিম থাকার অধিকার নেই তো শিলচার কোনো কলেজও কোনো মুসলিমে পড়তে পারতো না ঠিক আছে তারার মানে প্রাইম মোটো প্রাইম এজেন্ডা ওটা এই যে মুসলিম মানুষের সবরে বহিষ্কার করা হোক তো তারে কতদিন আগে থ্রেটেনিং দেওয়া হয়েছিল যে তুই কলেজটা চালি দিস হে থ্রেটেনিংটারে অত বেশি ডিপলি লইছে না লাইটলি লইছে এবং হে আজকে কলেজও আইসে কলেজও আওয়ার পরে তারে ডাকা হয়েছে ডাকানির পরে হে কলেজ থেকে বাইরে তো একটু মানে আর কি কনফিউশন আসলো যে বাইরে তো আমি কিনা ভাই হেজিটেট ফিল করে তো এরপরে কয়েছে একটু শুনো না গেটও তারা আইসে তো এরপরে হে আওয়ার পরে কয়েছে তুমি একটু আমার লগে চলো সেহেতু যদিও তার লগে জানে না প্লাস আগর তার একটু ডর আছে তার প্রতি এর লাগে হে রিফিউজ করছে যে না আমি যেতাম না তখন নাকি তারে ওয়েপন্স দেখানো হয়েছে ওয়েপন্স দেখা তারা পাউন্ড করা হয়েছে লইয়া যাবার লাগে লইয়া যাওয়ার পরে তারা মারামারি করা হয়েছে তারে পাঁচ দিয়া মারা হয়েছে তারা তার হিসাবে নাইফ দিয়া মারা হয়েছে হেলমেট দিয়ে তার মাথাত মারা হয়েছে এর লাগে প্রচুর পরিমাণে ভমিটিং হওয়ার এখন তারা সিভিল হসপিটাল থেকে এখান থেকে স্পেশাল রিকোয়েশন দেওয়া তারে মেডিকেল কলেজ পাঠানি হওয়ার ঠিক আছে তো লাস্টলি হে ওটা কইয়া তার কাছ থেকে বাঁচিয়ে বেরিয়ে গিয়েছে যে না আমি বিঙ্গে মুসলিম আমি আর এই কলেজে পড়তাম না ওই কথাটা হওয়ার লাগি তারা তারাই ছাড়ছে আমার শুধু নট অনলি মুসলিম ভাই সকল আমার ভাই মুসলিম হিন্দু সবর কাছে আমার একটাই কথা যেটা মুসলিম হিসাবে কিনা এই দেশে থাকা আমার কিনা অধিকার নানি মুসলিম হিসাবে কিনা আমার এখানে পড়িবার কোনো অধিকার নানি যদি তারা না অ্যাডমিনিস্ট্রেশনে একবার হয় যে ওই ওলা ওলা ব্যাপার তারা জেলাখন আমরা একশো বার মাথা নত করিয়া খেত যে মোকা আমরা আর পড়াশোনা করতাম না কিন্তু আমরা আজকেই জয়েন করছো আমরা ডিএসপি স্যার যেহেতু নতুন যেজন তাই হতা দিছেন তো তাই হতা দিছেন যে আজকে বিকালের ভিতরে তাই এটা যেটা লাগে এটা অ্যাকশন লইবা আমরা রাঙ্গিহাড়ি টাউন আউটপোস্টর ইনচার্জ স্যার গগৈ স্যারেও কইছেন যেটা লাগে আমরা ওইটা করবো ইভেন এখন পর্যন্ত আরিয়ান কলেজে অ্যাডমিনিস্ট্রেশন সব রেটা হানি হয়েছে তার ভিতরে কনফারেন্স চলে কিতা কিছু জানি না আমি আমরা একটাই জিনিস লাগে যে ভুল করছে হয়তো আমার বাই হোক আর তোমার বাই হোক যেই হোক যে কমিউনিটির হোক যে ভুল করছে ভুলটার শাস্তি হইতে লাগবো কিন্তু তার লগে আরেকটা কথা আমি কই আর ইরম ঘটনা বেজান হয়েছে বেজান হয়েছে কর্ম কইয়া কিন্তু আর করা হয়েছে না ঠিক আছে কারণ কারণ একটা কথা আছে কিতা যে একটা কথা ভাইয়া নাও উই আর গোয়িং টু নো দ্যাট যে একটা মুসলিম ছেলে শিলচর খুব বেশি মারা হয়েছে আমারও ইয়ে তারে মারিয়া বান্ধ কইছেন বলে মুসলিমের কোনো রাইট নাই যে স্কুলে পড়িবার কিতা মুসলিমের কিতা ফান্ডামেন্টাল রাইট নাই নি যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে আমার একটা কোয়েশ্চন যে মুসলিমের কিতা ফান্ডামেন্টাল রাইট নেই রাইট টু এডুকেশন তারা যে মারিয়া অতখান জ করছেন তার কাছে টাকা আছে নিয়ে লইয়া গেছেন গিয়া যে হিন্দু সংগতির কাছে কিতা এতটা পাওয়ার খেয়ে দিছে যে একজন মুসলিমর তুমি ফোড়া বন্ধ করাই দিলে এই পাওয়ারটা খেয়ে দিছে মুসলিমক খেয়ে দিছে এই পাওয়ারটা এই কোয়েশ্চনটা আমার